আসসালামু আলাইকুম, সাইফুল ইসলাম ককটেলারির পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। আমাদের আজকের লার্নিংয়ের বিষয় হচ্ছে ভার্চুয়াল সুইচ। আমরা শিখব যে কিভাবে আমরা আমাদের ভার্চুয়াল মেশিনে আমরা আমরা হাইপার ভিতে যে ভার্চুয়াল মেশিন তৈরি করব, সেই ভার্চুয়াল মেশিনে কিভাবে আমরা কানেকশন দেব আমাদের ফিজিক্যাল মেশিনের সঙ্গে, অথবা বাইরের নেটওয়ার্ক অর্থাৎ ইন্টারনেটের সঙ্গে, অথবা একাধিক ভার্চুয়াল মেশিনের সঙ্গে। তো যেহেতু আপনারা অলরেডি হাইপার ভি সম্পর্কে এর আগের ভিডিওগুলোতে জেনেছেন কিভাবে ভার্চুয়াল মেশিন তৈরি করবেন হাইপার ভিতে, এটাও অলরেডি সেখানে জানিয়ে দেওয়া হয়েছে। ওকে, আমি সরাসরি সুইচ কনফিগারেশনে চলে যাচ্ছি। ওকে, আমরা যখন হাইপার ভি স্টার্ট করব বা হাইপার ভি স্টার্ট করার জন্য আমরা সাধারণত যেটা করি যে উইন্ডোজ ফিচার টার্ন অন অর অফ এই অপশনে গিয়ে দেন হচ্ছে আমরা কনফিগার করে নিয়ে থাকি, ঠিক আছে। এটা ওই সময়টাতে করা যায় হাইপার ভির যখন আমরা চালু করছি বা প্রথম টাইম যখন আমরা ফিচারটা অন করছি আমাদের সুইচের কাজটি তখনই কনফিগার করা যাবে, অথবা পরবর্তীতে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কনফিগার করে নিতে পারবো। ওকে, তো সুইচ কনফিগার করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, হাইপার ভি ম্যানেজার আমাদেরকে যেতে হবে হাইপার ভি ম্যানেজারের অ্যাকশন প্যানে লেফট অপশনে। এখানে আমরা ভার্চুয়াল সুইচ ম্যানেজার নামে একটা অপশন পাবো। ওকে, জি আমরা দেখতে পাচ্ছি আমাদের ভার্চুয়াল সুইচ ম্যানেজার। ওকে, আমি ভার্চুয়াল সুইচ ম্যানেজারটা সিলেক্ট করলাম। এখানে ভার্চুয়াল সুইচ ম্যানেজার আমার যে সার্ভার সে সার্ভারের জন্য চলে এসেছে। এখানে ক্রিয়েট ভার্চুয়াল সুইচ নামে যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি তার নিচে দেখতে পাচ্ছি হোয়াট টাইপ অফ ভার্চুয়াল সুইচ ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট। তিন ধরনের ভার্চুয়াল সুইচ হয়ে থাকে, ঠিক আছে। ভার্চুয়াল সুইচ হচ্ছে এক্সটার্নাল হয়, ইন্টারনাল হয় এবং প্রাইভেট হয়। তো এই বিষয়ে আমি একটু ব্রিফ বলছি। যেটা হচ্ছে এক্সটার্নাল সুইচটা আমাদের প্রয়োজন তখন যখন হচ্ছে আমার ভার্চুয়াল মেশিনের সঙ্গে আমার যে ফিজিক্যাল নেটওয়ার্ক অর্থাৎ আমার যে হোস্ট মেশিন বা আমার আসল যে মেশিনটি এর সঙ্গে যোগাযোগ, সাথে সাথে আমার ইন্টারনেটের সঙ্গে যোগাযোগ হবে। এর জন্য আমার প্রয়োজন হচ্ছে এক্সটার্নাল এক্সটার্নাল সুইচ ছাড়া আমি ইন্টারনেটের সঙ্গে যোগাযোগ করতে পারবো না, ঠিক আছে, ভার্চুয়াল মেশিন দিয়ে। এরপর একটা রয়েছে হচ্ছে ইন্টারনাল। ইন্টারনালের ক্ষেত্রে হচ্ছে আমার ফিজিক্যাল মেশিনের সঙ্গে ভার্চুয়াল মেশিনের যোগাযোগ হবে, ঠিক আছে। আর প্রাইভেট যে সুইচ হবে এটার ক্ষেত্রে শুধুমাত্র ভার্চুয়াল মেশিনগুলোর মধ্যে যোগাযোগ হবে, অর্থাৎ আমার হাইপার ভির ভিতরে যে ভার্চুয়াল মেশিন এদের মধ্যে যোগাযোগ হবে, ঠিক আছে। তো আমি এখানে হচ্ছে এক্সটার্নাল সুইচ তৈরি করবো আজকে, ঠিক আছে। ওকে, আমি এক্সটার্নাল সুইচ আমার রেডি করা আছে। আমি ক্রিয়েট ভার্চুয়াল সুইচ বাটনটা সিলেক্ট করলাম। এবার পরবর্তী পেজ চলে এসেছে ভার্চুয়াল সুইচ প্রপার্টি। আমি চাইলে এটার একটা নাম দিতে পারি, এছাড়া এখানে নোটের অপশন আছে যে দেখা গেল আমার অনেকগুলো সুইচ আছে, প্রয়োজনে আমি এখানে সেগুলো নোট দিয়ে রাখতে পারি যে এই সুইচের জন্য হচ্ছে এই কাজ, এই সুইচের জন্য এই কাজ, মনে রাখার জন্য। ওকে, তো আমি এটা একটা নাম দিচ্ছি, যেমন মাই ইন্টারনেট। এখানে আমি কোনো নোট দিচ্ছি না, খালি রাখছি। আচ্ছা, পরবর্তী যে অপশনটা কানেকশন টাইপ, কী ধরনের কানেকশন আসছে। আমি যেহেতু এক্সটার্নাল নিচ্ছি, এক্সটার্নালের ক্ষেত্রে আমাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে আমাকে এখানে ফিজিক্যাল নেটওয়ার্ক অ্যাডাপ্টারের ড্রপ ডাউন মেনু টেনে এখানে আমার দেখিয়ে দিতে হবে যে কোন নিক কার্ডটি আমার আছে বা কোন অ্যাডাপ্টারটা আমার ফিজিক্যাল আছে। আমি সেটা সিলেক্ট করে দিলাম, যেমন রিয়েলটেক পিসিআই জিবি ফ্যামিলি কন্ট্রোলার, এটা আমার আছে। এটা দিয়ে এটা আমি অন করে দিচ্ছি, সাথে অ্যালাও ম্যানেজমেন্ট অপারেশন সিস্টেম টু শেয়ার দিস নেটওয়ার্ক, এটা দিয়ে দিলাম। আমি যদি অন্য কিছু দিই দেখুন, সেক্ষেত্রে কিন্তু এই আমার অ্যাডাপ্টার অ্যাড করার প্রয়োজন পড়ছে না, ঠিক আছে, শুধুমাত্র এক্সটার্নাল নেটওয়ার্কের ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে। পাশাপাশি আমি ভিলেন আইডি এটা অ্যাড করে দিলাম, চেক ইন করে দিলাম ভিলেন আইডি। ওকে, সময় নিচ্ছে, ওকে, ঠিক আছে। এবার হচ্ছে আমি অ্যাপ্লাই দিচ্ছি, যে আমার কাছে একটা নোটিফিকেশন দিচ্ছে। ওকে, আমার চেঞ্জেসগুলো অ্যাপ্লাই হচ্ছে।
হয়ে গেল। তো আমার ভার্চুয়াল মেশিন রেডি। এবার আমাকে যেটা করতে হবে, আমার সরি আমার ভার্চুয়াল সুইচ রেডি। এবার আমি যেটা করব, আমি আমার ভার্চুয়াল মেশিনে গিয়ে নেটওয়ার্ক অ্যাডাপ্টার সেটিংস করে নিব। ঠিক আছে, তো আমি ভার্চুয়াল মেশিনে যাচ্ছি। আমি হচ্ছে আমার উইন্ডোজ 8.1 ভার্চুয়াল মেশিনটি থেকে এই কানেকশনটা নেব। এখানে আমি দেখতে পাচ্ছি নেটওয়ার্ক অ্যাডাপ্টার নামে একটা অপশন আছে। ওকে, নেটওয়ার্ক অ্যাডাপ্টার অপশন, এখান থেকে ভার্চুয়াল সুইচ আমি কনফিগার করব। নেটওয়ার্ক অ্যাডাপ্টার অপশন সিলেক্ট করলাম। এবার দেখুন ভার্চুয়াল সুইচ, এখানে ড্রপ ডাউন মেনুটা টানলে আমি আমার সুইচটা পাচ্ছি, মাই ইন্টারনেট সুইচ। ওকে, পাশাপাশি ইনেবল ভার্চুয়াল ল্যান আইডেন্টিফিকেশন, আইডেন্টিফাই করার জন্য অপশনটা আমি সিলেক্ট করে দিলাম। আমি যদি কোনো ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট করতে চাই, যেমন আমার হচ্ছে 4 Mbps স্পিড রয়েছে, আমি আমার ভার্চুয়াল মেশিনের জন্য চাচ্ছি 1 Mbps করে, তাহলে আমি এখান থেকে দিয়ে দিতে পারি যে ম্যাক্সিমাম কত হবে, মিনিমাম কত হবে। এখান থেকে আমি অ্যাপ্লাই দিচ্ছি। তার আগে বলে দিচ্ছি, যদি কখনো আমার প্রয়োজন পড়ে যে আমি হচ্ছে অ্যাডাপ্টারটা মুছে ফেলবো, এখান থেকে দেব না, সেক্ষেত্রে আমি এখান থেকে এটা মুছে ফেলতে পারি। ওকে, আমি অ্যাপ্লাই দিচ্ছি। অ্যাপ্লাই হয়ে গেল। অ্যাপ্লাই হলো কিভাবে, আমি এখানে দেখতে পাচ্ছি মাই ইন্টারনেট সুইচ, এই অ্যাডাপ্টারটা কিন্তু এখানে চলে এসেছে। ওকে, আচ্ছা পরবর্তী অপশনে যাচ্ছি। এবার আমাকে যেটা করতে হবে, আমার হোস্ট অ্যাডাপ্টারে যেতে হবে, আমার হোস্ট অ্যাডাপ্টারটি কনফিগার করে নিতে হবে। আমি হোস্ট অ্যাডাপ্টারে যাচ্ছি, ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং। আমি এখানে নেটওয়ার্ক আইকনে এসে রাইট ক্লিক করলাম। এবার ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার ওপেন করলাম। এখান থেকে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংস, এবার দেখুন এখানে ভি ইথারনেট নামে একটা অপশন চলে আসে। এটা হচ্ছে আমার হাইপার ভি ভার্চুয়াল ইথারনেট অ্যাডাপ্টার, আর এটা হচ্ছে আমার ফিজিক্যাল অ্যাডাপ্টার। এখন কিন্তু আমি ফিজিক্যাল অ্যাডাপ্টার কনফিগার করতে পারবো না। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি যে আমার এই যে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 IPv4 এখানে আনচেক হয়ে গেছে, পাশাপাশি IPv6ও আনচেক হয়ে গেছে। দ্যাট মিনস হচ্ছে আমি এখন আমার যে ফিজিক্যাল নেটওয়ার্ক এটা আর কনফিগার করতে পারবো না। আমি কনফিগার করতে পারবো আমার ভার্চুয়াল ইথারনেট যেটা, সেটা এখানে দেখুন এটা চেক করা, চেক ইন করা আছে। তো আমি হচ্ছে আইপি ভার্সন 4টা আমি এখান থেকে ম্যানুয়ালি সেট করে নেবো। এখন আমি এখানে একটা প্রাইভেট আইপি রেঞ্জ ইউজ করছি, 10.0.10.0.1। সেই সাথে আমি নেটওয়ার্কটা একটু ছোটো করে নিচ্ছি, বাকিগুলো প্রয়োজন নেই, এগুলো না হলেও চলবে, জাস্ট মনে রাখতে হবে আমি কি দিয়েছি। আচ্ছা ভুলে গিয়েছি, একটু দেখে নিই। আচ্ছা আমি 12 ব্যবহার করেছি। ওকে, আচ্ছা আমি একটু চেক করে দেখি যে আমার ল্যান ওকে আছে কিনা। চেক করার জন্য আমরা হচ্ছে রানে যাব, রানে গিয়ে সিএমডি টাইপ করব, সিএমডি টাইপ করে এন্টার দেব। দেন হচ্ছে আমাদের যে কমান্ড প্রম আসবে, এখান থেকে হচ্ছে আমরা পিং করব। পিং লিখে আমার যে আইপিটা আমি বসালাম, সে আইপি রেঞ্জটা বসিয়ে এন্টার দেবো। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি রিপ্লাই আসছে, দ্যাট মিনস আমার নেটওয়ার্ক ওকে আছে। ওকে, এটা মিনিমাইজ করে রাখলাম। এবার আসছি। আচ্ছা, আমাদের যদি ইন্টারনেট, যেহেতু আমার এই মুহূর্তে আমি ইন্টারনেট কানেকশনটি ডিসকানেক্ট করে রেখেছি, যদি ইন্টারনেট কানেকশন করা থাকে সেক্ষেত্রে কিন্তু এটা অটোমেটিক পাবে। যদি অটোমেটিক না পায়, ইফ ইটস নট অটোমেটিক্যালি কনফিগার, সেক্ষেত্রে আমরা কনফিগার করব। ওকে ওকে, এরপরে আমাদের যেটা করতে হবে, আমি আমার ভার্চুয়াল মেশিনটা এখন অন করব। ভার্চুয়াল মেশিন আমি অন করছি। ওকে, আমার ভার্চুয়াল মেশিন অন করা হয়ে গেছে, আমি চলে এসেছি আমার ভার্চুয়াল মেশিনে। আচ্ছা, এবার আমি আমার ভার্চুয়াল মেশিনে নেটওয়ার্ক অপশনে যাব। এখানে গিয়ে আমি এই নেটওয়ার্কটা কনফিগার করে নেব। একইভাবে আমার ফিজিক্যাল মেশিন যেমন ছিল, একইভাবে আমি গেলাম, এখানে আমি দেখতে পাচ্ছি ইথারনেট অপশন দেখাচ্ছে। আমি এটা কনফিগার করার জন্য এর ভিতরে ঢুকছি। এখানে গিয়ে আমি আইপি ভার্সন 4 অপশনটাই সিলেক্ট করলাম। এখানে দেখতে পাচ্ছি অলরেডি আমি এর আগে একবার কনফিগার করেছিলাম, তো ওই রেঞ্জটাই আমি রাখছি, শুধু এখান থেকে নেটওয়ার্কটা ছোট করে দিচ্ছি। সাবনেট মাস্ক সিলেক্ট করে জাস্ট রেঞ্জটা আমি বসিয়ে দিলাম। ওকে, নেটওয়ার্ক বসানো হলো। আমি একবার আবার আগের মতো পিং করে দেখব।
আমার এই রেঞ্জটা পাচ্ছে কিনা। ওকে ঠিক আছে, তো আমার দুটো মেশিনই ওকে। এবার আমাকে আরেকটা জিনিস এনশিওর করতে হবে, যেটা সেটা হচ্ছে যে আমার চেঞ্জ অ্যাডভান্স শেয়ারিং সেটিংসে গিয়ে সবগুলো অপশন কিন্তু অন রাখতে হবে, এই ব্যাপারটা আমাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। প্রথমে আমি হচ্ছে আমার ফিজিক্যাল মেশিনে ঢুকছি, এখান থেকে চেঞ্জ অ্যাডভান্স সেটিং শেয়ারিং গিয়ে দেখছি সব কিছু অন আছে কিনা। হ্যাঁ, টার্ন অন করা আছে সবগুলো, শেয়ারিং, টার্ন অন ডিসকভারি, এগুলো যদি অন করা না থাকে তাহলে হচ্ছে আমি আমি কিন্তু আমার হোস্ট মেশিন থেকে গেস্টকে পাবো না, গেস্ট মেশিন থেকে হোস্টকে পাবো না, এটা কিন্তু একটা প্রবলেম। অ্যাকচুয়ালি আমরা যে উদ্দেশ্যে আমাদের ল্যান করা বা নেটওয়ার্ক করা সেটা তাহলে কিন্তু কোনো কাজে আসছে না, ঠিক আছে। তো আমার হচ্ছে হোস্ট মেশিন করা আছে, এবার আমার গেস্ট মেশিন দেখছি গেস্ট মেশিন আছে কি না। আচ্ছা, এক্ষেত্রে এটা হচ্ছে ভার্চুয়াল মেশিন ফুল স্ক্রিন করার জন্য আমরা হচ্ছে অল্টার কন্ট্রোল এবং পুশ বা ব্রেক কি একসাথে চাপলে এটা ফুল স্ক্রিন হবে, আবার একসাথে চাপলে এটা মিনিমাইজ হবে। আর এছাড়া যদি কখনো মনে হয় যে আমার কিট, আমার যে মাউসের কার্সার, এটা বের হচ্ছে না ভার্চুয়াল মেশিন থেকে, সেক্ষেত্রে হচ্ছে কন্ট্রোল অল্টার এবং লেফট অ্যারো কি চাপলে এটা বের হয়ে আমার ফিজিক্যাল মেশিনে চলে আসবে। ছোটো একটা টিপস আপনাদের জানালাম। আচ্ছা, আমি এখানে ওপেন শেয়ারিং অপশনে গিয়ে এখানে চেক করে নিচ্ছি সব কিছু অন আছে কিনা। হ্যাঁ, টার্ন অন করা আছে, ডিসকভারি, ডিসকভারি টার্ন অন করা আছে, শেয়ারিংও টার্ন অন করা আছে। ওকে ঠিক আছে, এবার আমরা পিং করে দেখি। এর আগে আমি 13 পিং করেছিলাম, দেখবেন 10 10 10 13, এবার আমি 12, অর্থাৎ আমার গেস্ট মেশিনটা দেবো। আচ্ছা, এটা কীভাবে আনলাম, কোনো কিছু না লিখে আমি সরাসরি সিএমডি কমান্ড এসে আমি যদি আপ আপ অ্যারো, হ্যাঁ আপ অ্যারো ক্লিক করি তাহলে আমি আগে যা লিখেছিলাম সেটা চলে আসবে। 12 দিচ্ছি, ইয়াস, আমি আমার গেস্ট মেশিন থেকে রিপ্লাই পাচ্ছি। ওকে, এবার আমার গেস্ট মেশিনে গিয়ে দেখি যে হোস্ট মেশিনে রিপ্লাই পাওয়া যায় কিনা। সরি, আমার হোস্ট মেশিনে রিপ্লাই পেয়েছি গেস্ট মেশিন থেকে। এবার গেস্ট মেশিনে যাব, গেস্ট মেশিনে গিয়ে দেখব, সরি হোস্ট মেশিনে যাব, হোস্ট মেশিন থেকে গেস্ট মেশিনকে আমি এবার পিং দিচ্ছি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আমার গেস্ট মেশিন রিপ্লাই দিচ্ছে। ওকে, এবার আমরা অ্যাকচুয়ালি কেন এটা করলাম, ল্যান কেন করা হলো, ল্যান করা হলো কারণে যে আমরা আমাদের এখন এই দুটো যে মেশিন, দুটো মেশিনের সঙ্গে এখন সংযোগ হয়েছে, এখন আমরা চাইলে আমরা সরাসরি এর সঙ্গে যোগাযোগ করতে পারবো। যেমন আমি এখন ফিজিক্যাল থেকে যাব হচ্ছে আমার গেস্ট মেশিনে, এই জন্য প্রথমে দুটো ব্যাক স্ল্যাশ, এরপরে হচ্ছে আমার গেস্ট মেশিনে আইপি অ্যাড্রেস, গেস্ট মেশিনের অ্যাড্রেস ছিল 10 10 10 13। সার্চ হচ্ছে, ওকে, এখানে আমি দেখতে পাচ্ছি যে এবার নেটওয়ার্ক ক্রেডেনশিয়াল অপশন চলে এসেছে, ঠিক আছে। এবার হচ্ছে আমাকে যেটা করতে হবে, আমার গেস্ট মেশিনের কিন্তু একটা নাম এবং আইপি, সরি নাম এবং পাসওয়ার্ড অবশ্যই থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু ঢোকাটা, মানে এই মেশিনে যাওয়া বা প্রবেশ করাটা আমার জন্য টাফ হবে। যেমন আমি দেখতে পাচ্ছি এখানে আমার এই মেশিনের, গেস্ট মেশিনের নাম হচ্ছে NT27, ঠিক আছে। তো আমি এখানে ক্রিডেনশিয়ালে ইউজার নেম দিচ্ছি NT27, পাশাপাশি এটা পাসওয়ার্ডটা দেবো, এবার ওকে দিচ্ছি। একটু সময় নিচ্ছি, ওকে, আমি সার্চটা আবার দিচ্ছি। প্রথমে হচ্ছে আমি আমার গেস্ট মেশিনের আইপিটা লিখে দুটো ব্যাক স্ল্যাশ দিয়ে আইপিটা লিখে সার্চ করলাম। আচ্ছা, এখন এটা সরাসরি চলে আসছে। আচ্ছা, বেসিক্যালি যেটা করতে হবে, আমি হচ্ছে আমার গেস্ট মেশিন থেকে দেখাচ্ছি, ধরুন এভাবে আইপিটা দিয়ে দেন হচ্ছে এরকম অপশন আসবে। অপশন আসার পরে আমি হচ্ছে এখানে আমার যেই মেশিনে আমি ঢুকতে চাচ্ছি সেই মেশিনের আইপি অ্যাড্রেসটা দেবো, আইপি অ্যাড্রেস দিয়ে একটা ব্যাক স্ল্যাশ দেবো, ব্যাক স্ল্যাশ দিয়ে দেন হচ্ছে আমাকে মেশিনের যে ইউজার নেম আছে, এটা হচ্ছে মেশিনের ইউজার নেম, এটা আমাকে লিখতে হবে।
ইউজার নেম লিখলাম, এরপরে এসে আমাকে পাসওয়ার্ড দিতে হবে। দেন হচ্ছে বেসিক্যালি এখানে ওকে দিলেই চলে আসার কথা, বাট এই মুহূর্তে আমার এখান থেকে কানেকশনটা পাচ্ছে না, ঠিক আছে। বাট আমি হচ্ছে যেমন মেন হইল, আমি এখান থেকে কানেকশনটা দেখিয়েছি বা দেখেছি যে চলে এসেছে, তো আমি এখান থেকে ঢোকার চেষ্টা করছি। যেভাবে অপশনটা দেখালাম ওভাবে দিলে হয়ে যাবে, ঠিক আছে। এখন এখানে ঢুকে কী হবে, এখন কিন্তু আমি আমার ফিজিক্যাল মেশিন থেকে আমার হোস্ট মেশিনে এই মুহূর্তে আমি নেটওয়ার্কের মাধ্যমে সংযোগ পেয়েছি। এবার ধরুন যে আমি আমার হোস্ট মেশিন গেস্ট মেশিন থেকে কিছু একটা শেয়ার করব, যেমন ধরুন আমি হোস্ট মেশিন থেকে শেয়ার করতে চাচ্ছি আচ্ছা এখানে একটা ফোল্ডার করছি, এই ফোল্ডারটা আমি শেয়ার করতে চাচ্ছি যার ভিতরে আরো একটা ফোল্ডার রয়েছে বা একটা যেমন টেক্সট ডকুমেন্ট রয়েছে। ওকে, এই ফোল্ডারটা শেয়ার করার জন্য আমি রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে প্রপার্টিস, প্রপার্টিসে গিয়ে শেয়ারিং অপশনে অ্যাডভান্স শেয়ারিং, এবার শেয়ার দিস ফোল্ডার, নিউ ফোল্ডার নাম দিয়ে আমি অ্যাপ্লাই দিলাম। ওকে, আচ্ছা এবার আমি আমার ফিজিক্যাল মেশিনে যাচ্ছি, ফিজিক্যাল মেশিন থেকে আবার একবার আমি সার্চ করছি, দেখুন নিউ ফোল্ডার চলে এসেছে। দ্যাট মিনস আমি আমার ফিজিক্যাল মেশিন থেকে আমার যে গেস্ট মেশিন তার ভিতরে আমি এখন চলে এসেছি। আমি চাইলে এখান থেকে ডকুমেন্ট কপি করে আমার যে ফিজিক্যাল মেশিন সেখানে নিয়ে আসতে পারবো, অথবা ফিজিক্যাল মেশিন থেকে আমি আমার যে গেস্ট মেশিন সেখানে নিয়ে যেতে পারবো। তো এটাই ছিল আজকের লেসন। তো আশা করছি এরপর থেকে এই অপশনটা দেখে আপনারা অবশ্যই আপনাদের যে গেস্ট এবং হোস্ট মেশিন এর সঙ্গে যোগাযোগ করাতে পারবেন, এবং নেটওয়ার্কিংয়েরও কিছু বিষয় এখান থেকে যাদের কাছে অজানা ছিল কিছুটা বিষয় অবশ্যই আপনারা জানবেন। তো এই ছিল আজকের ভিডিও, প্লিজ আপনারা আমার ভিডিওটা কেমন লাগলো সে বিষয়ে আমাকে অবশ্যই মতামত জানাবেন। আরও কিছু যদি জানার থাকে বা কোনো বিষয় সম্পর্কে স্পেসিফিক জানার থাকে সেটাও কমেন্টে জানাবেন। আর অনেক ধন্যবাদ আমার সম্মানিত ট্রেনার জাবের বিন হাজেলাসের, ধন্যবাদ।